মুখে পুরো স্বাস্থ্যকর্মী, অমরবাজার ব্লকে আমরা আছি। আর আমরা গত 2009 সালে অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর পর 2010 সালে আমাদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছিল। গোটা রাজ্যে, গোটা দেশে আমাদের 238টা জেলায় রিক্রুটমেন্ট হয়েছিল। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের 8টি জেলাতে আছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম, রামপুরহাট, আর বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই কটাতে আমাদের আছে। তো আমাদের বর্তমানে আমাদের 2010-এ রিক্রুটমেন্ট হওয়ার পর 2012 সালে একবার আমাদের বেতন বৃদ্ধি হয়েছিল, কিন্তু বর্তমানে 2012 সালের পর থেকে আমাদের এখনও পর্যন্ত 1 পয়সা বেতন বৃদ্ধি হয়নি। এমনকি পশ্চিমবঙ্গের যে কন্ট্রাকচুয়াল স্টাফদের আদার্স যে ফেসিলিটিগুলো সেগুলো আমরা একটাও পাচ্ছি না এই মুহূর্তে। এছাড়াও আমাদের একটা যখন রিক্রুটমেন্ট করা হয়েছিলো তখন আমাদের একটা মূল চুক্তিতে বলা হয়েছিলো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার দুজনে মিলে নিয়ে বলেছিলো যে প্রথমে ওরা 3 বছর সেন্ট্রাল গভর্নমেন্ট চালাবে 85%, 75% এবং 65% অনুপাতে, তারপর 3 বছর পর রাজ্য সরকারকে অ্যাপ্রুভ করে নিতে হবে। কিন্তু আর পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্য যেমন হরিয়ানা, আসাম এবং ঝাড়খণ্ড প্রত্যেকটা রাজ্যে তাদের এমপ্লয়মেন্ট পোস্টগুলোকে পার্মানেন্ট করে নেওয়া সত্ত্বেও আমাদের পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আমাদের পার্মানেন্ট করেনি। তাই আমরা সব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সব জায়গায় জানিয়েছি এবং সব কিছু জানানোর পর আমাদের কোনো সুরাহা হয়নি। সেই সুরাহা না হওয়ার জন্য আমরা আমাদের দাবি সমূহ নিয়ে আমরা এই অনশনে বসেছি। আমরা গত 24 আগস্ট থেকে এই অনশনে বসে আছি। তাছাড়াও আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি প্রত্যেক জেলাতেই ওরা আজকে তাদের 21তম দিন অনশনে বসেছে। তো আমরা আমাদের দাবিগুলো কোনো লিখিত আকারে অর্ডার না পাওয়া পর্যন্ত আমরা এই অনশন অনশন চালিয়ে যাব। বীরভূমে আর কোথায় কোথায় চলছে অনশন? বীরভূমে আমাদের মমতাজার ব্লকেই আছে, এছাড়া রামপুরহাটে আছে। আচ্ছা, সারা পশ্চিমবাংলায় আপনাদের অনশন ক জায়গায় হচ্ছে? সারা পশ্চিমবঙ্গে চলছে, আমাদের 8টা জেলায় রিক্রুটমেন্ট আছে, তার মধ্যে 4টা জায়গায় আমাদের অনশন চলছে, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি আর বীরভূম। এই যে দীর্ঘদিন আপনারা অনশন চালিয়ে যাচ্ছেন, এর মধ্যে আপনাদের সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছেন? না, আমাদের কাছে সরকারি পক্ষে বা প্রশাসনের পক্ষ থেকে কেউই আমাদের কাছে আসেনি এখনো পর্যন্ত। দীর্ঘদিন যদি এরকম চলতে থাকে এবং সরকারের পক্ষ থেকে আপনারা যদি কোনো আশ্বাস না পান, আপনারা কী করবেন? আমরা আমরা অনশন চালিয়ে যাবো। যতদিন পর্যন্ত আমাদের লিখিত আকারে কোনো অর্ডার না আসছে ততদিন পর্যন্ত আমরা এই আমরা অনশন চালিয়ে যাবো। ধন্যবাদ। নাম? আমার নাম সঞ্জিত সাহা, মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার, মেল, মমতাজার ব্লক। কতদিন থেকে অনশন চলছে? আমাদের গত 24 আগস্ট থেকে এই অনশন চলছে। তো আমাদের এই অনশন, আমাদের এমপিডাব্লিউ পদ 2009 সালে নোটিফিকেশান বেরোয়, 2010 সালে আমাদেরকে রিক্রুটমেন্ট করা হয় এইচ এন সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগ্রিগেট মাধ্যমে। তো 2010 পর থেকে আমাদের 2012 সালে একবার স্যালারি ইনক্রিমেন্ট হয় এবং তারপর থেকে কোনো 2020 অবধি কোনো ইনক্রিমেন্ট হয়নি। সরকারকে আপনারা জানিয়েছেন? আমরা সরকারকে এই ব্যাপারে স্বাস্থ্যভবন থেকে শুরু করে, কালীঘাট থেকে শুরু করে, নবান্ন থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকের কাছে আমরা গেছি আমাদের ব্যবস্থাপত্র নিয়ে। তারা কেবল ওনারা কেবল আমাদেরকে একবারই আশ্বাসই দিয়েছেন যে হবে হবে, মানে ফাইল প্রসেসিং হচ্ছে, এখনও ফাইল প্রসেসিং হচ্ছে বলে দীর্ঘ 8 বছর থেকে আমাদের কোনো বেতন ইনক্রিমেন্ট হয়নি। সেই জন্য আজকে আমরা এই আমরণ অনশন বেছে নিতে বাধ্য হয়েছি। আপনারা তো গ্রামে গঞ্জে বা আপনাদের যে কর্মস্থলে অনেক কিছুই কাজ করছেন, এর পরিবর্তে আপনারা যেটা দাবি দেওয়া করছেন এখন, তার আগে আপনারা কীভাবে পেয়েছেন? আমাদেরকে একটা ফিক্সড স্যালারি করে দেওয়া হয়েছে। প্রথমে আমরা যখন রিক্রুটমেন্ট হয় তখন আমাদেরকে 6,000 টাকা স্যালারি দেয় আমরা পেতাম। তারপরে 2012 সালে একবার ইনক্রিমেন্ট হয় 13,800 টাকা, সেই এখন 13,800 টাকায় আমরা পেয়ে আসছি। আগামী দিনে আপনারা কী করবেন? আগামী দিনে আমাদের কন্ট্রাকচুয়াল যে সমস্ত স্টাফরা, গভর্নমেন্টের যে সমস্ত স্টাফরা যে সমস্ত সুবিধাগুলো পাচ্ছে সেগুলো থেকে আমরা বঞ্চিত আছি বলে আমরা এই আমরণ অনশন করছি, এবং যতক্ষণ না এই আমাদের দাবি দাওয়াগুলো মেনছে, গভর্নমেন্ট মানছে, ততক্ষণ আমরা এই আমরণ অনশন চালিয়ে যাব। এখান থেকে আপনাদের আরও সহযোগিতা কেউ দিচ্ছে? সহযোগিতা এই মুহূর্তে আমাদের কেউ পাশে নেই। তো চাইছি আমাদের যদি কেউ সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। হ্যাঁ, আমরা গভর্নমেন্টের কাছে চাইছি, হ্যাঁ বর্তমান সরকারের কাছে চাইছি, যদি আমাদেরকে সহযোগিতা করে আমাদের দাবি দাওয়াগুলো যদি পূরণ করেন খুব ভালো হয়। এই যে দীর্ঘ
দিন ধরে আপনারা অনশন চালিয়ে যাচ্ছেন, সরকার এখনও কোনো পদক্ষেপ নেননি বা কর্ণপাত করেননি, আগামী দিনে আপনাদের যদি এরকমই চলতে থাকে আপনারা কী করবেন? আমরা আমাদের এটাই মোটামুটি ভেবে নিয়েছি, এই অনশন মঞ্চ থেকে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো যতক্ষণ না লিখিত আকারে পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা এই আমরণ অনশন চালিয়ে যাব, এটা আমাদের সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছি। আপনার নাম? শিবরাম হেমব্রম, মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার, মোহাম্মদপুর ব্লক।